আজকে বলবো জবা গাছ আমি যখন প্রুনিং করেছিলাম এই সব টবে। সব গাছগুলোই কিন্তু আমি প্রুনিংও করেছি আর নিচের শিকড়গুলো কেটে রুট বলটাকে ছোট করে দিয়েছিলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম আর দেখেছিলেন যে কত সহজে এই গাছগুলো কিন্তু এইভাবে আবার নতুন করে তাদের তৈরি করা হয়। মানে কেটে কেটে একদম ছোট করে দিয়েছিলাম, এখন গাছগুলো দেখুন সব গাছগুলোই আমার একদম সুন্দর আছে। এবার প্রুনিং করার সময় যে সমস্ত ডাল দেখুন ফুলও এসেছে, এই যে প্রুনিং করার সময় যে সমস্ত ডালগুলো আমি কেটে কেটে ফেলে দিয়েছিলাম সেগুলোকে আমি একদম ফেলে দিইনি। একদম ফেলে দেওয়া মানে আমি কিচেন কম্পোস্টে মিশাইনি। আমি সেগুলোকে কি করেছিলাম আজকেই সেটা শেয়ার করব। সব গাছেরই করেছিলাম, এই যে নীল জবা ফুটেছে, এই যে এই নীল জবাও ডালও আমি রেখে দিয়েছিলাম। এখানে সাদা জবা আছে, গোলাপি জবা আছে, তারপরে থোকা থোকা যে মেরুন কালারের জবা হয় সেই জবা আছে, আর ওটা তো হলুদ জবা, এখানে কাল ফুটেছিল আজকে ফোটেনি। এইভাবে আমি করি। জবা গাছ যখন বাগানে প্রুনিং করবেন চেষ্টা করবেন ওই ডালগুলো থেকে নতুন নতুন ছোট ছোট চারা বানিয়ে নিতে। ধরুন চারা গাছ মানে পাচ্ছে না ঠিক মতো জোগাড় করতে, তাদের দিয়ে দেবেন, কিংবা আপনার বাগানেও গাছের সংখ্যা ওইভাবে বাড়িয়ে নিতে পারেন। আমি এইভাবে গাছের সংখ্যা বেশ কিছু বাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন আমার আছে লক্ষ্মী জবা। এটা এই গাছটাকে একটু বড় টবে দিতে হবে, একদম 4 ইঞ্চির টবে, এত বড় গাছটা আছে ওটাকে একটু বড় টবে দিতে হবে। তবে এত রোদ্দুরে আমি একদম কাজ করতে পারি না, অসুস্থ হয়ে যায়, তাই এখন হচ্ছে না। একটু বর্ষা পড়লে আমি সব রিপোর্ট করে দেব জবা গাছগুলো। এটাও আমার নতুন একটা জবা গাছ, এটাও হলুদ জবা। চলুন তবে আমি দেখাই ডালগুলো আমি কি করেছি। এই যে দেখুন এইরকম আরো অনেক আছে আমার, এইরকম বড় বড় এরকম কৌটোয় দেখবেন মিষ্টির দোকান থেকে মিষ্টি আসে, আমি সেগুলো ফেলে না দিয়ে ওতেই এরকম গাছের চারাগুলো বানাই। দেখুন গাছের চারাগুলো বেশ সুন্দর হয়েছে, মানে আমার পছন্দ হয়েছে আর কি, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর দেখুন এবার বলি, এটাই আছে শুধু বালি, শুধু কিচ্ছু নেই, একদম শুধু বালি। আর আমি পরীক্ষা করার জন্য একটা বাটিতে মানে এই কৌটোর একটার নিচে ছিদ্র করেছিলাম, একটার নিচে ছিদ্র করিনি, তাতেও দেখছি চারাগুলো হয়ে গেছে। ছাদ বাগান করতে গেলে প্রচুর খরচা হয়, আর আমরা তাই চেষ্টা করব কিছু কিছু গাছ আমরা ডাল কাটিং করে আমাদের ছাদ বাগানে গাছের সংখ্যা বাড়িয়ে নিতে। আর এইভাবে আমিও করি। এই যে দেখুন যতগুলো ডাল বসিয়েছি হয়তো প্রত্যেকটার শিকড় হবে না, কিন্তু প্রত্যেকটাতে কিন্তু শিকড় মানে বেশিরভাগটাই শিকড় হয়েছে। এই সাইড দিয়ে দিয়ে দেখা যাচ্ছে, এখানে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে, এই যে কোন ডালটার হয়েছে বলতে পারবো না, কারণ সবটাই বালির ভেতর। আর এই যে গরম এখন আর ঝড় বৃষ্টি হচ্ছে, আমি কিন্তু এখনো মানে বুঝতে পারছি সবকটা ডালের তলায় শিকড় হয়েছে, কিন্তু কোনো ডালই এখন নতুন করে এখান থেকে তুলবো না যতক্ষণ না বৃষ্টি পড়বে, মানে ঠান্ডা একটু আবহাওয়াটা হলে তখনই আমি এখান থেকে ডালগুলো তুলে আমি ছোট ছোট টবে বসাবো। আর হালকা মাটিতে বসাতে হবে, একদম হালকা, যে মাটিতে মানে গার্ডেনের পুরো গাছটা হচ্ছে পুরনো যে গাছগুলো হয়েছিল সেই গাছের মাটিতে বসাবো, তাতে কোনো সারও দেব না।
এই রকম মাটিতে বসাবো। আর যখন আমি বসাবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে বসাচ্ছি। তবে এই যে এখন ভীষণ গরম, এই গরমে কিন্তু এখান থেকে আমি চারাগাছগুলোকে তুলব না, এইভাবেই রেখে দেব। আপনারা যদি এইভাবে ছাদ বাগানে গাছ বাড়িয়ে নিতে পারেন, অনেক গাছ হয়ে যাবে, আবার কিছু কিছু গাছ গিফটও করতে পারেন। আমি মাঝে মাঝে এরকম গিফট করে থাকি, এরকম নিজে নিজেই বাড়াই। যেমন এই যে দেখালাম নীল জবাটা, এই গাছটা হচ্ছে নীল জবার গাছ। এইরকমই পাতা দেখেছেন, পাতার সাইজ দেখে কিংবা পাতার শেপ দেখে বোঝা যায় যে কোনটা কোন গাছের ডাল। আশা করব বন্ধুদের আজকের ভিডিও ভালো লেগেছে, আর আমার মতো এরকম ডাল বসিয়ে গাছ নতুন নতুন তৈরি করুন।